हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग सबाई के। और आज के नतून ब्लॉग स्टार्ट होच्छे नतून जायगा थेके। एटा अनेकेई चिनते पारछो आमार पेछनेर ब्याकग्राउंडटा, एटा होच्छे आमार मायेर बाड़ी। सो आमी सकाल सकाल आजके बाजे एखन 9, आमी अनेकक्षण आगे एसेछि प्राय 8টা 8:30 সময়। तो एखन स्टार्ट करलाम ब्लॉगटा। केन एखान थेके स्टार्ट होच्छे सेटाओ जानते पारबे। तो जावार ब्यापार आछे, एक जायगाय घुरते आवार ब्यापार आछे, फांगशन आछे किछु, तो सेगुलो जानार जन्य भिडियोटा पुरोटा देखते हबे। आर आमार सामने रयेछे चेजे तोमादेर सकलेर प्रिय प्रीति। प्रीति हच्छे मन दिये बासन माजछे, ओ आच्छा, बोतल परिष्कार करछे। एई काजटा कालके आमार हाजबैंडके दिये आमि करिये निएछि। আর এখানে এই যে দুই দুষ্টু, আমারটা বিছানায় আর প্রীতিরটা নিচে। এই মিটি, হাই করে দে সবাইকে, হাই। আর বলো হ্যালো ফ্রেন্ডস, বলো হ্যালো ফ্রেন্ডস। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন মেয়েকে খাওয়াবো, খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করবো এবং অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে আজকে। আর আগের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো আমার মনের কাণ্ড কারখানা। দেখো ও নতুন লেন্স কিনেছে, তাই আমাকে বলেছে লেন্স পর। দেখো কেমন লাগছে কে জানে, আমি বুঝতে পারছি না। তোমরা জানাবে কমেন্টে কেমন লাগবে, জানি নেগেটিভ কমেন্টে ঝড় আসবে, তাও জানিও। ওকে, আর এই যে কালকের মেহেন্দি, দেখো কি সুন্দর কালার হয়েছে দিদিভাই, কি দারুণ মেহেন্দি করে দেয়, তাই না? তো এই হাতেরটাও দেখাই, পেছনের দিকগুলো খুব একটা রেখে করে রাত আমাকে শুয়ে পড়তে হয়েছে। এই প্রথমবার পড়লাম, মানে ও যদি কিছু কেনে সেটা অ্যাপ্লাই করানোর জন্য পাগল হয়ে যায়। মানে ওর চোখটা খারাপ হলে তো হবেই, দিদি তোরটাও যেন হয় একসাথেই খারাপ। তো রেডি হচ্ছে ও, আমি তো জামা পরে এসেছি, একটু মেকআপ করে নেবো, ব্যাস। তো চলো ভিডিও দেখতে থাকো। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এই যে বেশি সাজিনি কারণ অনেকটা যেতে হবে, আর গাড়িতে তোমরা সকলেই জানো আমার একটু বমি প্রবলেম আছে, তো তাই বেশি সাজুগুজু করিনি। হুম, আর লেন্সটা পরে আমি সত্যি আনকমফোর্টেবল, এখনও মনে হচ্ছে যেন কিছু একটা পরে আছি চোখে। তো কেমন লাগছে আমাকে একটু বলো। ওকে আচ্ছা চলো, এখন গাড়িতে যাবো, তারপর তোমার সাথে আবার কথা হবে। এখন আমরা বাটার মোড়ে দাঁড়িয়ে রয়েছি, এই যে আমাদের ক্যালকাটা রিভার সাইডের এলাকা। তো এখনও গাড়ি আসেনি, গাড়ি বুক করা হয়েছে, দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠবো। বিশাল রোদ, এই যে বোনও দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে আমাদের ক্যালকাটা রিভার সাইড, খুলে দাও। এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে, এই যে মাও। তো শুভ আছে, শুভ যাবে না যদিও, তা চলে যাবে এখন। চলো গাড়িতে উঠে পড়ি, তারপর আবার কথা হবে। সো ফ্রেন্ডস, হয়ে গেছে মোটামুটি, এবার বোন খেতে বসবে, আমি দেখতে পাচ্ছি চলেই এসেছি ওদের বাড়িতে। তো কী করা হবে এখন, ও আইব্রো ভাত খেতে বসবে এবং সেটা তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো এই আমাদের বিয়ের কনে, তো এখন আইব্রো ভাতের জন্য রেডি হয়ে গেছে। ভালো করে দেখো, মিষ্টি লাগছে দেখতে, কালকে নতুন জীবনে পা দেবে, কেমন লাগছে তোর? চলো ওর আইব্রো ভাতের প্রিপারেশন এর রেডি, দেখছো বসবে খেতে, তোমাদের সকলকে দেখাবো। নিতু একবার এদিকে তাকা, এই নিতু
গরম কিন্তু একটু ফু দিয়ে গরমে তো ফু দিয়ে একটু দেখ ঠিক আছে বড় করার পর দি থালাটা দে তো কাছেই তো কারোর বাড়িতে দিয়েছো পেছনে ঘুরে ঘুরে শাক ভাজছে না পান সুপারি দাদা পান সুপারি মিষ্টি দেবো আমি হ্যাঁ কেটে না ঠিক আছে আমিও করবো আমার একটা দিস জল দিবি না না ঘটিতে জল নেই তুই কেন কাঠ ধরবি কাঠটা দিয়ে নিমন্ত্রণ কর নিয়ে কাঠটা দেখি জল আছে পরিস না পান সুপারি আর মিষ্টি চুরি দিয়ে কাঠ হয়ে গেছে আর কাঠ না 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 আমাকে কাঠ
দূরে দূরে ছেড়ে দাও মা গঙ্গাকে বলেছিস তো মা গঙ্গা তুমি এসো এটা বানাতে দিয়ে পিড়িগুলো বানাতে দিয়েছি আমি কিন্তু পিড়িগুলো আমি কাগজ লাগাতে পিড়ি দিয়েছি এটা বানাতে দিয়েছি ভালো আমার পিড়িগুলো নিয়ে